আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন থেকে তোমাদের সাথে আছি আমি শরণ খান। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় যেটা তোমাদের পাঠে আছে, সিলেবাসে আছে, সেখান থেকে আলোচনা করব প্রথম অধ্যায়, পাঠ নয়, মধ্যযুগে বাংলাদেশ। চলো আমরা দেখি এই মধ্যযুগ বাংলাদেশে কী কী আমরা জানতে পারি। মুসলমানদের শাসন ক্ষমতা লাভের পর থেকে বাংলাদেশের মধ্যযুগের সূচনা হয়। 1204 খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তুর্কি মুসলমান সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলায় আসেন এবং শুরু হয় মুসলিম শাসন। এখান থেকে শুরু হয় বাংলায় মুসলিম শাসন। এর আগে আমরা জানি পাল রাজারা ছিলেন, সেন রাজারা ছিলেন, গুপ্ত রাজারা ছিলেন, যাদের গল্পগুলো আমরা পড়েছি আমাদের আগের ক্লাসগুলোতে। তো এখান থেকে শুরু হয় বাংলায় মুসলিম শাসনের, যখন থেকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলায় এসেছেন। পর্যায়ক্রমে তুর্কি সেনাপতি সারা বাংলাদেশের মুসলমান শাসন বিস্তার করতে থাকেন। এর আগে ভারতে মুসলমান শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, ভারতে হয়েছিল, কিন্তু বাংলাদেশে এসছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাতে। তুর্কি সেনাপতির হাত ধরে বাংলায় এসছে মুসলিম শাসন। দিল্লির রাজধানী দিল্লি ছিল ভারতবর্ষের রাজধানী, বাংলাদেশ থেকে অনেকটা দূর দিল্লির এই রাজধানী। দিল্লির সুলতানের পাঠানো সেনাপতিরাই বাংলাদেশের প্রশাসনের দায়িত্ব পালন করতেন। দিল্লি থেকে বাংলাদেশের দূরত্ব অনেক, যেটা আমরা বলছিলাম কিছুক্ষণ আগে, যে আমরা বলছিলাম যে দিল্লি থেকে বাংলাদেশের দূরত্ব অনেক বেশি। তোমরা জানো যে ইন্ডিয়াতে আছে দিল্লি, এটা হচ্ছে ইন্ডিয়ার রাজধানী, বর্তমান ইন্ডিয়ার রাজধানী, আর কোথায় আছি আমরা বাঙালিরা, বাংলাদেশ। তো এই ডিস্টেন্সটা তোমরা একবার চিন্তা করতে পারো যে কতটা দূর হতে পারে। যোগাযোগ ব্যবস্থাও ভালো ছিল না, খুব স্বাভাবিক কথা। সেই 1204 সালের ইতিহাস পড়ছি আমরা এখন, এই সময়টাতে যোগাযোগ ব্যবস্থা এত বেশি ভালো ছিল না। ধন সম্পদে ভরা দেশটিতে দিল্লির সুলতানের অধীনে প্রশাসনিক হয়ে আসতে থাকেন শাসকরা, এবং পরিচালনার ইচ্ছায় শাসকদেরকে দিল্লির সুলতানের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করতে হয়। মানে এই দূরত্বটা দূরত্বটার তো একটা ব্যাপার ছিল, যোগাযোগ ব্যবস্থা তো একটা ঘটনা ছিলই, সেই সাথে আমাদের এই দেশটা ছিল ধন সম্পদে ভর্তি। তখন যারা শাসক ছিলেন তারা চিন্তা করলেন যে ধন সম্পদে ভরা এই দেশটা ওনারা শোষণ করছে, তখন তারা চিন্তা করলেন যে আমরাও স্বাধীনতা ঘোষণা করে এই দেশটাতে শাসন ব্যবস্থা পরিচালনা তো করতেই পারি। এই খবর দিল্লিতে গেলে বিদ্রোহীদের দমন করার জন্য সৈন্য পাঠাতে হতো। তার মানে হচ্ছে দিল্লির যে সম্রাট বা সুলতান যারা ছিলেন ওনাদের সাথে বিদ্রোহ হয়ে যায়, কারণ এরা নিজেদেরকে স্বাধীন ভাবতে শুরু করবে বা স্বাধীনতার দাবি করবে। তো তখন দিল্লির সম্রাটদের জন্য এরা হয়ে যায় বিদ্রোহী, তখন তাদেরকে দমন করবার জন্য সৈন্য পাঠানো হয়। এভাবে কখনো কখনো পরাজয়, কখনো কখনো বিজয় চলতে চলতে একসময় পুরো বাংলা স্বাধীন হয়ে যায়। কখনো কখনো পরাধীন হতে হয়েছে এই সমস্ত বিদ্রোহীদের, কখনো কখনো স্বাধীনতা অর্জন করা গেছে। জয় পরাজয়ের মধ্য দিয়ে ধীরে 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 একসময় এই বাংলা, এই ভূখণ্ড স্বাধীন হয়ে যায়। এই স্বাধীনতা টিকে থাকে 1338 খ্রিস্টাব্দ থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে 200 বছর। ইলিয়াস শাহি এবং হোসেন শাহি নামক দুজন শাসক পরিবার স্বাধীনভাবে এই 200 বছর বাংলাকে শাসন করেন। ওনারা 200 বছর পর্যন্ত বাংলাকে শাসন করতে পেরেছে স্বাধীনভাবে। এর মধ্যে 1526 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান শাসনের অবসান হয়। এবার সুলতানদের অবসান হয়ে যায় 1526 খ্রিস্টাব্দে। এই খ্রিস্টাব্দগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, এগুলো তোমাদের অনেক বেশি কাজে আসবে অনুশীলনীগুলোতে গিয়ে, এমসিকিউতে আসবে, সৃজনশীলে আসবে। তখন ভারত দখল করে নিয়েছিল আরেকটি মুসলিম শক্তি। এবার সুলতানদেরকে সরিয়ে, মানে সুলতানদেরকে হটিয়ে এখানে আরেকটি মুসলিম শক্তি চলে এসেছিলো, যার নাম মুঘল নামে যারা পরিচিত। আমরা জানি মুঘলদের অনেক সময়কাল পর্যন্ত ক্ষমতা ছিল, শাসন ব্যবস্থা অনেক লম্বা ছিল। এভাবে দিল্লিকে কেন্দ্র করে ভারতের মোঘল বংশ শাসন করতে শুরু করে। দিল্লিকে কেন্দ্র করে শুরু হয় ভারতের শাসন ক্ষমতা। শুরু থেকেই বাংলাকে দখল করে রাখার চেষ্টা করছিল মোঘলরা। বাংলাকে শুরু থেকেই দখল করতে চাচ্ছিল সবাই, কারণ ধন সম্পদে ভর্তি ছিল আমাদের এই দেশ। তো শুরু থেকে সব শাসকরা যুগ যুগ ধরেই তাদের বাংলার উপরে অবশ্যই চোখ ছিল। আফগান বংশের মুসলমান শাসকরা কিছুকাল বাংলার স্বাধীনতা টিকিয়ে রাখেন। এবার আসেন আফগানরা, যারা বাংলায় এসছেন।
সুলতান, মোগল, আফগান, তুর্কি সবাই এসেছেন। এই সময় বিহারের অঞ্চলে আফগানদের জমিদারি ছিল। আফগানদের বিখ্যাত নেতা শের খান সুর মোগলদের হাত থেকে বাংলাকে রক্ষা করেন। এভাবে বাংলাদেশের স্বাধীন আফগান শাসন শুরু হয়। এবার শুরু হয় স্বাধীন আফগান, সুলতান, মোগল, এবার আফগানদের শাসন। পরবর্তী সময় সম্রাট আকবর আমাদের এই বাংলাদেশ দখল করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু তিনি পারেননি। বাংলাদেশের বড় বড় জমিদারদের বলা হতো বারো ভূঁইয়া। এই বারো ভূঁইয়ারা একজোট হয়ে মুঘলদের হাত থেকে বাংলার স্বাধীনতা টিকিয়ে রেখেছিলেন। সবাই একজোট হয়ে কাজ করার অনেক শক্তি থাকে। আমরা যখন দেখব যে বড় বড় আন্দোলনগুলো সফল হয়েছে, বড় বড় কাজগুলো সঠিকভাবে সফল হতে পেরেছে, কিন্তু এই একজোট হওয়ার কারণে। বাংলার বারো ভূঁইয়ারাও একজোট হয়ে এই মুঘল শক্তিকে, অনেক বড় শক্তি কিন্তু, মুঘল শক্তিকে পরাস্ত করতে পেরেছিলেন। শেষ পর্যন্ত মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় 1610 খ্রিস্টাব্দে বাংলা মুঘলদের অধীনে চলে আসে। একটা সময় চলে যায়, কারণ আমরা কিছুক্ষণ আগে পড়েছি কিছু কখনো জয় কখনো পরাজয়ের মধ্যে দিয়ে আমাদের দেশকে যেতে হয়েছে সব সময়। স্বাধীনতা হারায় বাংলাদেশ, মুঘলদের অধীনে একটি প্রদেশে পরিণত হয় তার আমাদের এই বাংলাদেশ। মুঘলদের একটি প্রদেশ হয়ে যায় যখন তারা আমাদেরকে, আমাদের দেশটিকে তারা দখল করতে সক্ষম হয়, সম্রাট জাহাঙ্গীর ওনার সময়টাতে, সেই 1610 খ্রিস্টাব্দে। এভাবে পরোক্ষভাবে মুঘল শাসন চলে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুলতান থেকে মুঘল পর্যন্ত পূর্ব বাংলার এই সময়কালটি হচ্ছে মধ্যযুগ। আমরা যে মধ্যযুগ করছিলাম আমরা তার শেষ লাইনটিতে চলে এসেছি। সুলতান এবং মুঘল এই দুই মুসলিম শাসকদের সময়টাই হচ্ছে মধ্যযুগ, এই নামেই এটা পরিচিত। চলো আমরা পাঠ 10-এ একবার চলে যাই, দেখিনি এখানে কি আছে। আধুনিক যুগে বাংলাদেশ, বাংলাদেশের প্রাচীন কাল থেকে ভারত উপমহাদেশের অংশ ছিল। সেই অনেক প্রাচীন কাল থেকে ভারতের সাথেই আমরা আছি, ভারত উপমহাদেশের সাথে আছি। মুসলমান শাসনের অবসান ঘটিয়ে ভারত উপমহাদেশের ক্ষমতায় চলে আসে ইংরেজরা। এবার আসছে ইংরেজরা। মুঘল যুগ থেকে ইউরোপীয় বণিক গোষ্ঠী এক উপমহাদেশের বাণিজ্যের উদ্দেশ্যে আসতে শুরু করে। এই উপমহাদেশে আসতে শুরু করে তারা প্রধানত বাণিজ্যের উদ্দেশ্যে। ইংরেজ বণিকরা একসময় সুযোগ পেয়ে ভারতের উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করে নেয়। এরা সবসময়ই সুযোগ সন্ধানী ছিল, যখনই তারা সুযোগ পেয়েছে তখনই তারা ক্ষমতা দখল করেছে আমাদের। ভারতের উপমহাদেশে ইংরেজ শাসন চলে 1947 খ্রিস্টাব্দ থেকে প্রায় 200 বছর, অনেক লম্বা একটা সময়। প্রথম দিকে শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের একটি বণিক প্রতিষ্ঠান, পরবর্তীতে ক্ষমতা চলে যায় ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার কাছে। দুইটা অংশে ছিল ইংরেজদের এই শাসন আমলটা, প্রথমে কোম্পানি শাসন করে, তারপরে রানীর কাছে চলে যায়, রানী ভিক্টোরিয়ার কাছে চলে যায় আমাদের এই শাসন ব্যবস্থা। রানীর পক্ষ থেকে ইংরেজ শাসকরা ভারত উপমহাদেশে শাসন করতেন, রানীর পক্ষ হয়ে এরা শাসন করতেন। এই বিদেশি শাসক শাসনকে মেনে নিতে পারেনি আমাদের বাংলাদেশের মানুষজন। শুরু থেকেই দেখছি আমরা নানান রকম আন্দোলন, জয় পরাজয়ের মধ্য দিয়ে আমরা আছি। সো ওদেরকে তো মেনে নেওয়া যথেষ্ট কষ্ট ছিল, কারণ ওরা ইংরেজ ছিল, ওদের শাসন শোষণ অনেক তীব্র ছিল। আমরা আমাদের আগের অধ্যায়গুলোতে জেনেছি, তোমরা নিশ্চয়ই পড়েছ ওই অংশটা। তাই তারা বিভিন্ন পর্যায়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। শেষ পর্যন্ত ইংরেজরা 1947 সালে ভারত উপমহাদেশ ছেড়ে চলে যায়। শেষ পর্যন্ত যায়, 200 বছর পরে যায়, কিন্তু যায়। এই সময় জন্ম হয় ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের। এই আমাদের পুরো ভারত উপমহাদেশ এবার দুটো অংশে ভাগ হয়ে গেল, একটা ভারত, একটা হচ্ছে পাকিস্তান, নামে দুইটা স্বাধীন আলাদা আলাদা রাষ্ট্র হয়ে গেল। মানে পুরো উপমহাদেশটা ভেঙে দুই টুকরো হয়ে গেল। পাকিস্তান ছিল দুইটি ভিন্ন অঞ্চল এবং ভৌগোলিকভাবে বিভক্ত দুইটি অংশ। পশ্চিম পাকিস্তানকে বলা হয় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে বলা হয় পূর্ব পাকিস্তান। পাকিস্তানেরও আবার দুটো অংশ হয়ে যায়, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। ভারতবর্ষটা টোটাল তিনটি খণ্ডে বিভক্ত হয়ে যায়, মানচিত্রে তিনটা খণ্ড হয়। মাঝখানে থাকে ভারত, পশ্চিম দিকে থাকে পশ্চিম পাকিস্তান, পূর্ব দিকে থাকে পূর্ব বাংলা। মানে আমরা যারা বাঙালি আমাদেরকে তখন পাকিস্তানের অংশ হিসেবে নিয়ে নেওয়া হয় এবং নামকরণ হয় পূর্ব পাকিস্তান, কারণ হচ্ছে আমরা মুসলিম। তখন এই নীতিতে
দেশটা ভাগ হয় হিন্দু এবং মুসলমান এই নীতির উপর মানে নির্ভর করে ভারত উপমহাদেশটাকে এই তিনটা টুকরো করা হয় মাঝখানে চলে আসে ভারত দুই পাশে চলে যায় পাকিস্তান পাকিস্তানের শাসন ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের অবাঙালি শাসকের হাতে আবারও অবাঙালি শাসক তারা নানানভাবে পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করত তাই অধিকার আদায়ের জন্য বাঙালি একত্রিত হয়ে সংগ্রাম শুরু করে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে অবশেষে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আপামর জনসাধারণ ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 16 ডিসেম্বরে আমরা অর্জন করি আমাদের স্বাধীন বাংলাদেশ বর্তমান বাংলাদেশ এই হচ্ছে আমাদের আধুনিক যুগের বাংলাদেশ আমাদের ক্লাসে এ পর্যন্তই থাকছে আমরা অধ্যায়ের একেবারে শেষে চলে এসেছি পরবর্তী অধ্যায় নিয়ে আমরা আবার তোমাদের সামনে চলে যাব আমরা আশা করব তোমরা অধ্যায়টি মনোযোগ দিয়ে পড়বে আমাদের ক্লাসগুলো ফলো করবে যাতে তোমাদের সৃজনশীলের সুবিধা হয় এ পর্যন্তই আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে